অবশ্যই ভাই, এটা 1500 টাকায় দিবেন তো ভাই? এই এই সময় থেকে ফোন এগুলো পাবে না যারা মাত্র 1500 টাকায় স্মার্টফোন ভাই। এই দেখেন দেখেন এই দেখেন, এগুলো কিন্তু এক সময় মানে লাখ টাকার ফোন এক কথায়, তাই না? এক সময় স্যামসাং এর এটা একটা ডিভাইস, এটা মাত্র 2000 টাকা। কি বলেন ভাই, আজকে তো আমার ভাই আজকে বললাম না, ঈদের পর আসে মানুষ গরু খাইছে, এখন মনে করেন টাকা ভাঙবে দরকার নাই তো, আমাদের কাছে আসবে অফারে ফোন নিয়ে ভাই। বাংলাদেশে মানে এই প্রথম ভাই এত কম দাম? অবশ্যই ভাই এই প্রথম। খুঁজে লাভার ফোন পাওয়া যায় না, আমরা রাখছি আপনাদের জন্য অফারে, তাও আবার অফারে, তাও আবার অফারে, অফারে কত দিন ধরে আছে? 2700 টাকা মাত্র, মাত্র 2700 টাকা, 2700 বেস্ট প্রাইস 2500 ভাই, কেন সম্ভব এত কমে ভাই? আমি নিজে আজকে অফার 2500 টাকা, মাত্র 14500 টাকা, 6 প্লাস মাত্র 14500 টাকা ভাই, কেউ দিতে পারবে না? এটা দিতে পারবে আসলে 6 প্লাস 14500 টাকা, আপনি জানেন কেউ দিবে না ভাই। 6 প্লাস কত ক্লিয়ার ক্যামেরা, শার্পনেস দেখেন, এগুলো তো ক্যামেরা কথা বলতে না, উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে, ঠিক আছে? হ্যাঁ, এইজন্য গড়ি 4128 ফোন হোয়াই নোভা 3i, অবশ্যই 4128, এটা ক্যামেরাও ভাই একদম অস্থির, দেখেন কত দিবেন আজকে বলেন? এটা মাত্র ভাই 8500 টাকা, কত দিবেন? 8500 এই ফোন ভাই? জি ভাই, শিওর তো ভাই, শিওর ভাই, না মজা করতেছ না ভাই? না ভাই মজা করেন, আজকে বলছি ভাই শুধু অফার হবে, ঈদের পর গরু খাইছেন এখন মানে বেস্ট প্রাইস, এইটা বেস্ট প্রাইস ভাই, এটা কিন্তু 8128 GB, তাই না? জি ভাই 8128 GB, আর এটার পাসওয়ার্ড কি ভাই? 0 4 0, হ্যাঁ 4 0, আমরা সবসময় মানুষ একদম অরিজিনাল লেনোভোর। আচ্ছা কত দিন? মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা, 5000 টাকা কি বলেন ভাই? অবশ্যই ভাই। আচ্ছা কত দিন বলেন? ক্যামেরাটা দেখেন, ক্যামেরাটা কিন্তু ফুল ফ্রেশ আছে, এটা ভাই যারা দাম কেমন আছে বলুন তো ভাই? 1200 টাকা গিফটের দাম, তারপরও আর কি বলা উচিত না, তারপরও বলে দিলাম 1200 টাকা হেডফোন গিফট, যারা সর্বোচ্চ শেয়ার করবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম নয়ন ভাই, কেমন আছেন? একমাত্র জুবায়ের টেলিকম, জুবায়ের টেলিকম পারবে, আর সাথে আছে আমাদের নয়ন ভাই। অবশ্যই ভাই আমি অবশ্যই আপনাদের জন্য আছি, আসবেন আমাকে পাবেন জুবায়ের। তো এই শপের ফুল অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শপের ফুল অ্যাড্রেস হলো মিরপুর 11.5 রংধনু প্লাজা, লিফটের 2 এবং নরমালি 3, 310 নম্বর দোকান, জুবায়ের টেলিকম। আর ভিডিওর ডেসক্রিপশন এবং স্ক্রিনে কিন্তু শপের ফুল অ্যাড্রেস দিয়ে দিব। আচ্ছা আর মেইন কথা হচ্ছে কিন্তু মিরপুরে যারা আশেপাশে আছেন, বসুন্ধরা বা যমুনা যাইতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু এইটা একদম প্লাস পয়েন্ট, তাই না? আপনাদের সব আইসা দেখা চেক করে কিন্তু সবই নিতে পারবেন, চেক করবেন ফোন নিয়ে যাবেন। এছাড়া কিন্তু জুবায়ের টেলিকমে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট এবং আপনার হাতের ফোন দিয়ে আরো নতুন ফোনও চাইলে নিতে পারবেন, তাই না? আচ্ছা আর আপনি কিন্তু চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে বা 64 জেলা আমাদের কুরিয়ার সার্ভিস পাবেন, সারা বাংলাদেশে প্রোডাক্ট দিতে পারবেন। আর মেইন কথা হচ্ছে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে কিন্তু 1500 টাকা স্মার্টফোন, 1500 টাকার ফোন মাত্র, টানা যাবে না, টানা যাবে না, তাই না? সম্পূর্ণ ভিডিও দেখবেন, তার জন্য অবশ্যই একটা আকর্ষণীয় ভিডিও গিফট আছে, আর গিফটও আছে ভাই, অবশ্যই। কি বলেন ভাই, গিফটও কিন্তু আছে, এটা কি সর্বোচ্চ শেয়ার করবে যারা, তারা অবশ্যই, যারা সর্বোচ্চ শেয়ার করবে, ভাই এটার দাম কেমন আছে বলুন তো ভাই? এটা পড়বে 1200 টাকা, গিফটের দাম, তারপরও আর কি বলা উচিত না, তারপরও বলে দিলাম 1200 টাকা হেডফোন গিফট করবে, হেডফোন গিফট, যারা সর্বোচ্চ শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা আর মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভরা কালেকশন আছে, আর যারা মোটামুটি চান একটা কম প্রাইসে ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই এক্সক্লুসিভ হবে, এটাই অফার প্রাইস, মানে এই অফার মিস করবেন ভবিষ্যতে পাওয়ার চান্স খুব কম। আচ্ছা তো ফার্স্ট অফ অল বক্স প্রোডাক্ট থেকে শুরু করেন, আজকে এটা দেখতে পারেন ভিভো Y51 8128 GB ফোন, 8128 GB ফোন, তাই না? জি ভাই। আচ্ছা এবার আমরা অফার প্রাইসে রাখছি মাত্র 15500 টাকা, মাত্র 15500 টাকা দিবেন ফুল বক্স, ফুল বক্স 15500 টাকায়? জি অবশ্যই, একদম অথেন্টিক বক্স চার্জার সহ। ক্যামেরা দেখেন, ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত, ঠিক আছে ভাই? ক্যামেরা বললাম ভিভোর ফোন ক্যামেরার জন্য একদম সবসময় একদম এক সময় পারফেক্ট, তাই না? দেখতে পারেন বিল্ড কোয়ালিটিও ভালো, মজবুত একটা ফোন, ঠিক আছে? ভিভো Y51 8128 এর মাত্র 15500, অবশ্যই এক কথায় বেস্ট প্রাইস, এক কথায় ভ্যালু ফর মানি। আচ্ছা এই প্রাইসে কেউ বাংলাদেশে দিতে পারবে না, কেউ দিতে পারবে না, অবশ্যই। আচ্ছা একমাত্র নয়ন ভাই, অবশ্যই ভাই আমি আছি আপনাদের জন্য। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখব? ভিভো S1 Pro, ভিভো S1 Pro, এটাও 8128 GB ফোন, 8128 GB, অবশ্যই। এটা চেক করুন ভাই, এটা জাস্ট ক্যামেরাটা একটু দেখেন,
আচ্ছা, দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নোজ ডিসপ্লে পাবেন, তাই না? আর ক্যামেরা পিছনের ক্যামেরা কাটআউটটা সুন্দর, সবচেয়ে মজার বিষয় হলো ক্যামেরা কাটআউট ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন, তাই না? এটা থাকবে ভাই 15500 টাকা, 15500 টাকা অবশ্যই। র‍্যাম রম কত আছে ভাই এটা? এটা 8128, যেটা বললাম ভাই ফার্স্টে, 8128, তাই না? আর ফুল বক্স সহ আছে, ফুল বক্স সহ, ফুল বক্স অথেন্টিক, একদম অথেন্টিক, আইএমই ম্যাচ করে নেবে, আইএমই ম্যাচিং করে নেওয়া যাবে, তাই না? তাহলে কত রাখছেন 8128? 15500 টাকা, 15500। এটা কি 15 করে দেবেন নাকি আজকে? যাদের বাজেট 10-11 হাজার টাকা, 6000 mAh ব্যাটারি এবং ফুল বক্স চার্জার সহ, 11000 টাকায় 464 ফুল বক্স সহ, একমাত্র দিল কে? জুবায়ের টেলিকম। আর সাথে থাকছে আমাদের নয়ন ভাই, অবশ্যই। আচ্ছা, নেক্সট ফোন দেখো, স্যামসাং এর ফোন পছন্দ করেন, স্যামসাং এর জন্য বেস্ট কোয়ালিটির একটা ফোন থাকে, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ স্যামসাং M21, 464 ফিঙ্গার প্রিন্ট পাবেন, এটাও 6000 mAh ব্যাটারি, সাথে বক্স চার্জার পাবেন, একদম অথেন্টিক, 464 অবশ্যই, বেস্ট প্রাইস থাকবে, একদম বেস্ট প্রাইস থাকবে, 10500 টাকা, মাত্র 10500 টাকা, অবশ্যই 10500 টাকায় কিন্তু পাবেন 464 সহ, ফুল বক্স চার্জার সহ। আচ্ছা, নেক্সট নেক্সট আমরা দেখো Y33s, Y33s, এটা 8128 GB ফোন, দেখো স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের, এটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একদম বেস্ট ক্যামেরার জন্য বেস্ট ফোন হবে, অবশ্যই ভাই, চেক করেন, সমস্যা নেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 8128 GB, তাই না? জি ভাই, 8128 GB, আর এটার পাসওয়ার্ড কি ভাই? 0 4 0, হ্যাঁ 4 0, আমরা সবসময় মানুষ আসবে চেক করবে, তাই যাতে বিভ্রান্ত না হয় তাই 4 0 দিয়ে দিই। আচ্ছা, 4 0 দিয়ে রাখছে কিন্তু ভাই, আর এটা কিন্তু স্লিম একটা ফোন, হ্যান্ডি একটা ডিভাইস, তাই না? হ্যান্ডি ডিভাইস আর স্লিম, অনেকগুলো ডিভাইস ছিল, তাই না? অবশ্যই, আর প্রত্যেকটা কিন্তু এখন যা দেখাচ্ছি সব অরিজিনাল বক্স চার্জার সহ। আচ্ছা, একদম ভাই, একদম ফ্ল্যাগশিপ ফোন দেখেন, পিছের ডিজাইনটা জাস্ট দেখেন, ডায়মন্ড ডায়মন্ড, ভিভো Y73, এটাও 8128 GB ফোন, ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট, অবশ্যই। আচ্ছা, এটা কমাই দিন, কত দিবেন বলেন ভাই? নরমালি আমরা 17-18 এলাই আরামসে সেল করি। আচ্ছা, আজকে কত দিবেন? আজকের জন্য অনলি 15500, অনলি 15500, অনলি 15000 ভাই, ইদি আজকে সব 15500, 15000 করতে আছে, 15000 সব দিয়ে। আর কি, যাদের বাজেট 15000 তারা কিন্তু পাঁচটা ফোন দেখে একটা নিতে পারবে আজকে, অবশ্যই, কারণ আজকে কিন্তু 15000 টাকায় বক্স চার্জার সহ অনেকগুলো ডিভাইস আছে, তাই না? তো এটা দিচ্ছেন 15500, 15500 ভিভো Y73 8128, 15500 টাকায় কিন্তু বেস্ট ফোন হবে, আর এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট, এক কথা ভ্যালু ফর মানি হবে, ঠিক আছে? কোনো ডানে বামে তাকানো লাগবে না, যাদের বাজেট 15000 আছে তারা 500 টাকা বাড়াই দিয়ে এটা নিতে পারবেন চাইলে। আচ্ছা, নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখবো? নেক্সট ভাই দেখবো Realme, যারা লাভার আছেন, Realme X, Realme X পপ আপ ক্যামেরা হবে, পপ আপ ক্যামেরা হবে, তাই না? ফিঙ্গার ডিসপ্লে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটাও কি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ভাই? অবশ্যই। আচ্ছা, এটাও কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা, দেখতে পারেন। আচ্ছা, এটাও কিন্তু পপ আপ ক্যামেরা আছে, তাই না? একটু পিছনে স্কচ আছে মনে হয়, তাই না? সমস্যা নাই ভাই, ওটা জাস্ট ব্যাক পলির কারণে, ব্যাক পলির কারণে, এমনি ফ্রেশ আছে, এবারে পুরো অথেন্টিক ফুল ফ্রেশ। আচ্ছা, কত দিন বলেন? ক্যামেরাটা দেখেন, ক্যামেরাটা কিন্তু ফুল ফ্রেশ আছে, এটা ভাই মনে পুরো বাংলাদেশের যেখানে খুঁজেন ফোনই, এটা একদম ইউনিক ফোন। কত দিবেন? জাস্ট 14500 টাকা, 14500 টাকা, জি ভাই। এরপর যদি বলেন 1 টাকা কমাতে ভাই পসিবল না, তাই 14500 টাকা বেস্ট ফোন হবে, একদম বেস্ট ফোন, মানে পপ আপ ক্যামেরা, পপ আপ ক্যামেরা। আর র্যাম রম কত আছে? এটা 4128, 4128 বক্স চার্জার সহ, একদম অরিজিনাল বক্স চার্জার। এই দেখেন Realme X এর কিন্তু বক্স চার্জার সহ, আর এখন যতগুলো ফোন দেখছেন প্রত্যেকটা কিন্তু বক্স চার্জার সহ ছিল। আচ্ছা, নেক্সট কোন ডিভাইস গুলো দেখাইবেন? নেক্সট আমাদের কিছু ইউজ কালেকশন আছে, এখানে দেখুন আমাদের ইউজ কালেকশন আছে। আচ্ছা, তো আজকে আমাদের কি সেই 1500 টাকায় কোনটা ডিভাইস দিবেন ওইটা দেখান ভাই? 1500 টাকায় যেটা দেন ভাই, স্যামসাং J1 ভাই, ফোনটা কি ফোন সত্যি ভাই? অবশ্যই ভাই, এটা 1500 টাকায় দিবেন তো ভাই? এই এই সময় থেকে ফোন এগুলো পাবে না যারা, মাত্র 1500 টাকায় স্মার্টফোন ভাই, এই দেখেন দেখেন, এই দেখেন, এগুলো কিন্তু এক সময় মানে লাখ টাকার ফোন এক কথায়, তাই না? এক সময় এগুলো কিং, এগুলো কিং, এগুলো মনে করেন যে খুব ভালো চলছে, ঠিক আছে? এই যে স্যামসাং ডোজ, আমি নিজে চালাইছি, 5 বছর চালাইছি, 5 বছর চালাইছি, তাই না?
এই ফোনে। এই স্যামসাং কিন্তু ভাই আমারও একটা ছিল মনে হয় মেবি 15 সালে তাও দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্যামেরা খুবই ভালো, ঠিক আছে। আর দেখেন স্পিডও মোটামুটি ভালো আছে, দেখেন তারও সুযোগ আছে, ঠিক আছে। দুই বন্ধু এসে নিয়ে যেতে পারবেন, দেখেন এই, ঠিক আছে। ক্যামেরা দেখাই দিই, দেখেন এখনো ভালো আছে, ঠিক আছে। ক্যামেরা আর 1500 টাকার ক্যামেরা দিয়ে তো আর ছবি তুলবেন না, কি বলেন ভাই? আজকে তো আমার ভাই আজকে বললাম না, ঈদের পর আসছে, মানুষ গরু খাইছে, এখন মনে করেন টাকা ভাঙবে, দরকার নাই তো আমাদের কাছে আসবে অফারে ফোন নিয়ে। ভাই বাংলাদেশে মানে এই প্রথম ভাই এত কম দাম? অবশ্যই ভাই এই প্রথম, এই ফোন তো আর পাবেনই না আপনি ভাই, এত কমে কেমনে সম্ভব ভাই? ভাই যুবায়ের টেলিকম আপনাদের জন্য আছে, আর আমি নয়ন তো আছি আপনার, তাই না? অবশ্যই। আচ্ছা আপনি নয়ন আছেন দেখি আজকে মনে হয় কম দামে ভাই দিয়েছি আমরা। আচ্ছা যাক, আজকে কিন্তু প্রাইস গুলো আর শপে আসলে কি আপনারা পাবে তো? অবশ্যই ভাই আমি সবসময় আছি, আমাকে পাবেন। আচ্ছা মোটামুটি কিন্তু আর চ্যানেল নাম অবশ্যই বলবেন তো, 2000 টাকায় পাচ্ছে এটা। র্যাম রম কত আছে এগুলোর? এটা 116 116 তাই না? এগুলো 2000 টাকার র্যাম রম জিজ্ঞেস করে আর লাভ নাই। আচ্ছা নেক্সট ওয়ার একটা ফোন আছে দেখেন, এটাও 1 GB 16 GB ভেরিয়েন্টের, এটা মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা। এটা কিন্তু দেখেন 2000 টাকার ক্যামেরাটা দেখেন, এখানে ব্লক বাস্টিং ক্যামেরা, ঠিক আছে। 2000 টাকার ফোনের ক্যামেরা এত ভালো, তা আসলে দেখেন ফ্রন্টের ক্যামেরাটা কিন্তু যথেষ্ট ভালো এখনো বর্তমানে। তো এটাও 2000 টাকা, হুয়াই ডিভাইস, দেখেন মোটামুটি যারা আসলে সেকেন্ডারি ফোন একটা ইউজ করতে চান, একটা ফোন আছে সেকেন্ডারি ইউজ করবেন, কল দিবেন, মোটামুটি হালকা ব্রাউজিং করবেন, তাদের জন্য বেস্ট, ওকে বেস্ট। আচ্ছা নেক্সট, তারপর লাভার একটা ফোন, এটা কিন্তু ভাই পাবেন দিন আপনি ভাই, খুঁজে লাভার ফোন পাওয়াই যায় না, আমরা রাখছি আপনাদের জন্য অফারে, তাও আবার অফারে, তাও আবার অফারে, অফারে কত দিবেন বলেন? আজকে 2700 টাকা মাত্র, মাত্র 2700 টাকা, 2700 বেস্ট প্রাইস, 2500 ভাই কেমনে সম্ভব এত কমে ভাই? আমি নিজে আজকে অবাক ভাই, যুবায়ের টেলিকম আসবেন, এই ভিডিওটা ভাই ভাইরাল হবে ইনশাআল্লাহ ভাই, অবশ্যই ভাইরাল তো হবে, অবশ্যই শেয়ার করবেন। আর শেয়ার করলে তো কিন্তু, শেয়ার করলে তো আপনাদের জন্য আছে, এই যে দেখেন, যদি প্রমাণ করতে পারেন যে আপনি সর্বোচ্চ শেয়ার করেছেন, আপনি কিন্তু 1200 টাকার একটা হেডফোন পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই ব্লুটুথ আরো বেশি দাম আমি বললাম জাস্ট। আচ্ছা নেক্সট কোনটা? নেক্সট আমরা দেখব এখান থেকে শুরু করি, Oppo A57, এগুলা 464 ভেরিয়েন্টের, 464 ভেরিয়েন্ট, জি। মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, এখানে বাটনে ফিঙ্গারপ্রিন্ট আছে। আচ্ছা আর কি এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, জি এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, ক্যামেরা জাস্ট ওয়াও, দেখেন কত দিবেন বলেন আজকে ভাই? এটা মাত্র 6000 টাকা, মাত্র 6000 টাকা, যা আর 200 কম, 5800 না ভাই, 5500 করে দেন আজকে, ঠিক আছে ভাই। আপনার জন্য শুধু আপনার নাম বলা লাগবে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব থাকা লাগবে, সাবস্ক্রাইব থাকা লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে 5500 টাকা আপনি A57 পাবেন, 464 ভেরিয়েন্ট, মাত্র 464, 5500 টাকা, ঠিক আছে। আর তাও Oppo ডিভাইস, Oppo ডিভাইস মানে কিন্তু এখন ক্যামেরা 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 ভালো, কারণ Oppo এই বাজেটের মধ্যে বেস্ট ফোন হবে, কাটআউটও কিন্তু সুন্দর, অবশ্যই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখব? নেক্সট আমরা দেখব হলো Vivo Y19 6128, Vivo Y19, এটা পিছে একটু ক্র্যাচ আছে, এই জন্য আমরা বাজেটটা খুব কমে রাখছি, 6128, জি। কত দিবেন বলেন আজকে? এটা ভাই মাত্র 9000 টাকা, মাত্র 9000 টাকা, 128 এর ফোন, 6128 মাত্র 9000 টাকা দিবেন, অবশ্যই ভাই, বেস্ট প্রাইস ভাই, বেস্ট প্রাইস ভাই একদম। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখব? নেক্সট আমরা Oppo F1s দেখব, না এটা ওই A57 হবে, কিন্তু এটা ওটা হচ্ছে ভালো কন্ডিশন হবে, এটা আপনার একটু বেশি পড়বে, কত দিবেন এটা? এটা ভাই 6000 টাকা, এটা 6000, এটা 5500 করে দেন, যে আগে আসবে সে জিতবে এইখানে ভাই। আপনি তো জানা করতেছেন, করে দেন আজকে, করে দেন। আচ্ছা শুধু আপনার জন্য আজকে সারা বাস করে দেন, বেল আইকন বাজান থাকলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব অবশ্যই, ভিডিও তো শেয়ার করা লাগবে, অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, এটা মাস্ট থাকা লাগবে, এটা কিন্তু আরো ফ্রেশ, ওইটার চেয়ে আরো ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন ভাই, হাতে এসে দেখে সুন্দর করে, সাড়ে পাঁচে বেস্ট হবে আর কি, এক কথায় একদম বেস্ট, এক কথা জিতবে, ঠিক আছে। যাদের বাজেট আজকে কিন্তু মানে এই যে হুয়াই যারা ফোন খুঁজেন দেখেন, পুরো গ্লাস বডি, 4128, শুধু অফার হবে, ঈদের পর গরু খাইছেন, এখন মানে বেস্ট প্রাইস, এইটা বেস্ট প্রাইস ভাই,
এক কথা বেলু ফরমানি কিনলেই জিতবে কিন্তু, ঠিক আছে, 8500 টাকায় হুয়াই নোভা 3i 4100টাই, যাদের বাজেট 8-9000 টাকা, 8-9000 বা 10 এর নিচে, যারা 10 এর নিচে আর কি, 10 এর নিচে যারা বাজেট আছে তারা কিন্তু চলে আসবেন জুবায়ের টেলিকমে আর কি। বেসিক্যালি 20টা দেখে একটা নিবেন, 20টা, কারণ 10টা 10000 টাকার নিচে মিনিমাম 20টা ফোন আছে, তাই না? অবশ্যই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখব? তারপর আমরা দেখব ভাই Redmi 4 Prime, Redmi 4 Prime যথেষ্ট কোয়ান্টিটি আছে, দেখেন কোয়ান্টিটি আছে কিন্তু Redmi 4 Prime, আর এটা হ্যামার ফোন তাই না, খুবই মজবুত হ্যামার ফোন, এটা মানে আম্পারা খাবেন না, কাছে দা মারবেন না, মাথায় মেরা দিবেন। আর সবচেয়ে মজার বিষয় কিন্তু এটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর, স্ন্যাপড্রাগন প্রসেসর 450 স্ন্যাপড্রাগন, এই দেখেন অক্টাকোর প্রসেসর লেখা, ফিঙ্গারপ্রিন্ট আছে। আচ্ছা আচ্ছা কতদিন বলেন এটা ভাই? মাত্র 6000 টাকা, মাত্র 6000 টাকা, জি ভাই, না একটু কমাই দিবেন, আর দেখেন তিনটা ডিভাইস আছে, একটা আরো আছে আর কি, পাঁচটা দেখে একটা নিতে পারবেন, প্রত্যেকটাই ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে। অনেকে বলবে যে ভাই এগুলা এত ফ্রেশ কন্ডিশন থাকে কিভাবে, এগুলো কিন্তু আপনার বাহিরের ইউজ, ঠিক আছে, বাহিরের ইউজ, বাংলাদেশে ইউজ না, ঠিক আছে। বক্স আছে, চার্জার আছে প্রত্যেকটা ফোনের সাথে, প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার ফ্রি, ঠিক আছে, এটা হলো মজার বিষয়। আর অবশ্যই তো আপনার রিপ্লেসমেন্ট কত দিনের দিবেন? 7 দিনের রিপ্লেসমেন্ট থাকে, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, 7 দিনের রিপ্লেস আর কি। 7 দিনের মধ্যে যদি কিছু হয়, সমস্যা হয়, আসবেন, আমরা ফোন সাথে সাথে চেঞ্জ করে, ফোন সাথে সাথে চেঞ্জ করে দিবেন। আচ্ছা নেক্সট কোনটা দেখব? দেখো আমরা Oppo F1s, এটা একটু বড় ডিসপ্লে, যারা i57 চান না বা একটু বড় ডিসপ্লে চান তাদের জন্য এটা F1s, এটা 460 ভেরিয়েন্ট, 460 ভেরিয়েন্ট। আচ্ছা কত দিন বলেন? আসলে 6500 টাকা মাত্র, মাত্র 6500 টাকা, জি ভাই, ঠিক আছে প্রাইস, ঠিক আছে না, 6 করে দিবেন, 6 6000 টাকা, 6000 টাকা Oppo F1s 460, 460 ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে এক কথা ভ্যালু ফর মানি, একদম ভ্যালু ফর মানি, কিনলেই জিতবে, কিনলেই জিতবে ভাই। আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা? তারপরে যারা একটু বড় চাচ্ছেন রেডমির মধ্যে রেডমি 5, রেডমি 5 এটা 332 ভেরিয়েন্টের, স্ন্যাপড্রাগন পাবেন 636, কি বলেন ভাই সত্যি, জি ভাই, পিছে ফিঙ্গারপ্রিন্ট আছে দেখেন, আর ক্যামেরাটা জাস্ট দেখেন, ক্যামেরাটা জোস আর কি। এই ফোনটা স্লিম একটা ফোন, সেকেন্ডারি ফোন হিসেবে মানে বেস্ট একটা ফোন, নরমালি ইউজ করতে যারা দেখেন, ডিসপ্লেটাও সুন্দর, ঠিক আছে, এটা মোটামুটি আপনি গেম টেম খেলার জন্য ভাই আছে, আবার যারা মোটামুটি কম দামে ফোন কিনতে চায় তারা প্রাইমারি ফোন হিসেবে ইউজ করতে পারে। কত দিবেন বলেন? ভাই আজকে সত্যি মনে হয় আমার পাগল করে দিবেন আপনি, ডিজাইনটা দেখেন, ডিজাইনটা তো ভাই নতুন মডেল ভাই, ঠিক আছে, অবশ্যই ভাই, কিন্তু বেস্ট প্রাইস ছিল, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইস দেখব? Oppo-র মধ্যে Oppo F5, Oppo F5 স্লিম বডি, একদম হালকা লাইট ওয়েট, পিছে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, এটা 4500 mAh ব্যাটারি পাবেন, ক্যামেরাটা জাস্ট ওয়াও, ক্যামেরা জাস্ট ওয়াও না, অবশ্যই ভাই। কত দিবেন আজকে? এটা মাত্র 7000 টাকা, মাত্র 7000 টাকা, মাত্র 7000 টাকা, মাত্র 7000 টাকা 6128 ডিভাইস ভাই, শিওর, অবশ্যই ভাই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখব? তারপর দেখব এমআর মধ্যে যারা বড় ডিসপ্লে যাচ্ছেন কম বাজেটের মধ্যে তার জন্য S2, এমআই S2, জি, এটা 332 GB ভেরিয়েন্টে থাকবে, পিছে ফিঙ্গারপ্রিন্ট হবে, 5000 mAh ব্যাটারি হবে, এটা মাত্র আপনার 8000 টাকা, মাত্র 8000 টাকা, 8000 টাকা, আজকে তো অবাক করা দাম, প্রত্যেকটা দাম কিন্তু মনে করেন যে রিজনেবল প্রাইস, প্রসেসর যারা গেম খেলতে চান তাদের জন্য এটা কিন্তু Xiaomi ডিভাইস, একসময় খুব দুর্দান্ত চলছে, অবশ্যই ভাই। আচ্ছা নেক্সট, নেক্সট আমরা দেখব Vivo-র মধ্যে Y95, Vivo Y95 6128 GB ভেরিয়েন্টের, পিছে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, এটা আমাদের কাছে কালার আছে, আরো সমস্যা নেই, দেখে শুনে আরামসে নিতে পারবেন। আচ্ছা কত দিবেন বলেন আজকে? আরেকটা কালার যেটা দেখেন, এটা কা ব্ল্যাকও আছে না? হ্যাঁ ব্ল্যাক সাথে ইয়া ব্লুর একটা কম্বিনেশন, এই এই কালারটা সুন্দর কিন্তু, অবশ্যই এই কালারটা সুন্দর, বেশি যারা মেয়ে মানুষ আছেন যারা একটু পিঙ্ক বা লাইয়া রেড কালার পছন্দ তার জন্য নিতে পারেন, যারা এমনি ব্ল্যাক পছন্দ করেন তার। আচ্ছা কত দিবেন আজকে বলেন? এটা মাত্র 8500 টাকা, মাত্র 8500 টাকা, কি বলেন? 6128 মাত্র 8500, অবশ্যই। এটা ক্যামেরা দেখেন ভাই, ক্যামেরাটা দেখাই দিতেছে, ক্যামেরাটা খুব সুন্দর, ঠিক আছে ভাই ভাই দেখেন ক্যামেরা জোস, মানে আজকের ভিডিওটা যারা আসলে ফোন কিনতে চায়, কোনোদিন কিনতে পারে না বাজেটের জন্য, তারা কিন্তু আজকে কিনতে পারবে, অবশ্যই ভাই। আচ্ছা নেক্সট আমরা কোন ডিভাইসটা দেখব? তারপর দেখো Vivo Y93, Vivo Y93 এটা 6128 এর, এটা ব্ল্যাক কালার হবে, এরকম ব্লু কালার হবে বা আবার অন্য রেড কালার আপনি নিতে পারবেন। আচ্ছা কত দিবেন বলেন আজকে? এটা মাত্র ভাই 7500 টাকা, 7500, 6128 ডিভাইস, অবশ্যই। মডেল কত ভাই? Y93, Y93, জি, ফোনটা দেখেন, এটা মাত্র 7500 টাকা, 6128 ডিভাইস,
এক কথা ভ্যালু ফর মানি না, কিনলেই জিতবে, কিনলেই জিতবে। আচ্ছা নেক্সট আরেকটা ভাই দামাকা ফোন, জাতির ফোন, MI3 এটা 464 ভেরিয়েন্টের, 464 ভেরিয়েন্ট। এটা আরো কালার আছে, আমাদের দেখে শুনে নিতে পারবেন, সমস্যা কোয়ান্টিটি আছে ভরপুর। 464 কত দিবেন বলেন? এটা এটা মাত্র ভাই 4000 টাকা, মাত্র 4000 টাকা। জি না একটু কমাই দিবেন, 3800 টাকা, আপনার জন্য কত? 8000 টাকা, মাত্র 8000 টাকা বেস্ট প্রাইস। জি আচ্ছা ম্যাট বডির মধ্যে কম রেম, নর্মালি ইউজ করতে চান তাদের জন্য অপো এটা 232 ফোন, অপো F1K ক্যামেরা মোটামুটি ঠিক আছে, একদম যে ক্লিয়ার তাও না, মোটামুটি ঠিক আছে। আসবেন আমরা বাজেট হিসাবে ঠিক আছে, বেস্ট আজকে কিন্তু 10000 টাকার নিচে হিউজ ফোন, তাও 6128 ব্ল্যাক কালার। আচ্ছা এটা কালারটা তো সুন্দর ভাই, এটা এটা এই যেটা মাত্র দেখলাম তাই না? জি Redmi 5 এই যে আপনাকে এটা দেখালাম, এটা ক্যামেরাটা দেখেন, ক্যামেরাটা দেখেন, ক্যামেরা জাস্ট ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার। এটা প্রাইস কত জানো বলছিলেন ভাই? এটা মাত্র 7000 টাকা, মাত্র 7000 টাকা বলছিলেন। RAM নাম কত ছিল? এটা 332 মাত্র 7000 টাকা, স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। আচ্ছা নেক্সট নেক্সট ভাই এই যেগুলো দেখেন 193 এই যে কালারগুলো, কালারগুলো আছে তাই না? এই দেখেন 193 কালারগুলো আছে। আচ্ছা দেখেন কালারগুলো কত, এগুলো ব্যাটারি হবে, ভালো গেম টেম খেলতে পারে না, মাত্র 12500 টাকা, অনলাইন প্রাইস এর চেয়েও কম। এটা কি ভাই কেমন, 7GB RAM ভাই? 2023 নেক্সট কোনটা দেখবো আমরা? নেক্সট C35। জি RAM ROM কত আছে ভাই? এটা ভাই 4128। কত দিবেন আজকে? এটা মাত্র ভাই অনলাইন প্রাইস হচ্ছে 1000 কম, 18000 টাকা। এটা কিন্তু 5000 mAh ব্যাটারি, ঠিক আছে? অবশ্যই এগুলা গেম খেলবেন ভাই। আচ্ছা আর কি অন্য 10টা দোকান আছে এখানে কিন্তু 5000 টাকা কম থাকবে, এটা হলো মেইন কথা। এটা কিন্তু কমের কারণ হলো শুধুমাত্র ভিডিও, অবশ্যই ঠিক আছে, ভিডিওর কারণে কম, ভিডিও কারণ ভিডিও দেখে আসবেন, সাবস্ক্রাইব বাটন দেখাবেন, সবকিছু দেখানোর পরে আমরা আপনার জন্য অবশ্যই ডিসকাউন্ট দেবো। Realme C25Y, C25Y বর্তমানে একদম মানে জনপ্রিয় ফোন, এটা মাত্র 15000 টাকা, মাত্র 15000 টাকা।
এটা কিন্তু 5000 mAh বিগ ব্যাটারি দেওয়া, এরপরে 18W ফাস্ট চার্জিং দেওয়া, তাই না? জি ভাই। রেয়ারে দেওয়া আছে 50 MP মেইন শুটার, এছাড়া দেওয়া আছে অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে, ঠিক আছে? অবশ্যই। র‍্যাম নাম কত আছে রে? এটা ভাই আছে আপনার 64, তাই না? মাত্র 15000, মাত্র 15000 টাকা, এটা কিন্তু নতুন প্রাইস। আচ্ছা, এরপরে নেক্সট কোনটা দেখবো? টেকনো যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন, ইনটেক ফোন টেকনো 5000 mAh এর ব্যাটারি হবে, এটা হবে 2/32, 5000 mAh এর ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন, মাত্র 10000 টাকায় নতুন ফোন, একদম নতুন টেকনো ফোন। আচ্ছা, নতুন ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন টেকনোর। আচ্ছা, নেক্সট কিছু ভাই যারা আছে ট্যাব চাচ্ছেন, বাচ্চাদের জন্য নরমাল বাচ্চারা বিরেটির দেখবে, ট্যাব M7, এগুলো কিন্তু ইনটেক, ইনটেক না হলে কিন্তু খুলে দেখানো যায় না, তাই না? অবশ্যই খুলে দেখাতে পারতাম, এগুলো একদম অরিজিনাল লেনোভোর। আচ্ছা, কত দিন আসছে? ভাই 5000 টাকা, মাত্র 5000 টাকা, কি বলেন ভাই? অবশ্যই ভাই। আচ্ছা, নেক্সট
আমাদের দেশীয় পণ্য আইটেল এবং ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু আছে মোটামুটি। এছাড়া ওয়াটার ড্রপ ফুল স্ক্রিন ইউজ করা হয়েছে, তাই না? আচ্ছা, মাল্টি ব্যান্ড 4G ইউজ করা হয়েছে, মোটামুটি আর কি বেস্ট ফোন আর কি। আইটেল এর যারা আইটেল লাভার আছেন তাদের জন্য বেস্ট ফোন হবে এটা। P40 জন্য ভালোবাসা আছে, দেশীয় পণ্য চালাছেন তাদের জন্য P40 4G 6000 mAh ব্যাটারির বেস্ট হবে। 18 ওয়াটের ফাস্ট চার্জিংও পাবেন সাথে, ঠিক আছে? তো কত রাখছেন প্রাইস? মাত্র 12500। ঠিক দাম তো, না বেশি করলেন? এবার না ভাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ফোনটা দেখবো আমরা। নেক্সট ভাই ভিশন এই যে প্রো, ভিশন প্রো, প্রো ফোনের রাজা আইফোনই তো দেখান নাই ভাই। ফোনের রাজা ভাই সবার লাস্টে, শেষ হয় নাই, তাই এটা অফার দিব। এরকম অফার দিব কেউ দিতে পারে, বেস্ট অফার দিবেন, এই জন্য লাস্টে রেখে দিচ্ছেন। অবশ্যই। আচ্ছা, না টানা দেখছি, যারা ভাই ইনটেক ফোন চাচ্ছেন আমি বুঝছি যে 15,500 টাকা, না ভাই 24,500। আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন, মানে 10,000 টাকা ডিসকাউন্ট নতুন ফোনে, 6,000 mAh ব্যাটারি, 15 ওয়াট ফাস্ট চার্জিং। মানে যারা কিনতে চায় তারা জিতবে, এক কথায় জিতবে। কত দিন বলেন? মাত্র 14,500 টাকা কেউ দিতে পারবে না ভাই। আসলে 6+14,500 টাকা জানেন কেউ দিবে না ভাই। বড় ডিসপ্লে আর কি, এক কথায় কত দিচ্ছেন? 14,500 কিছু বলে দেন ভাই। আজকে উদ্দেশ্য বলতে চাচ্ছি, আমাদের যে এখন ফোন গুলো আছে একদম ফুল কন্ডিশন ফ্রেশ আসবেন, আর 64 জেলা থেকে নিতে পারবে, আর অবশ্যই সবে আসবেন ভাই। কিন্তু আপনাদের কষ্ট করতে করতে দেখেন ঘামাই গেছে ভিডিও করতে করতে, ঠিক আছে? আপনাদের জন্য আমরা আছি, আপনাদের ভিউয়ার্স এর জন্য আমরা আছি। তো ভিউয়ার্স, মোটামুটি কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আজকের প্রত্যেকটা ফোন কিন্তু রিজনেবল প্রাইসে ছিল, তারপরও কমেন্ট করবেন। যদি কোনো ফোনের দাম বেশি মনে হয় ফোন করবেন, দাম কমাই রাখার ট্রাই করবে। তারপর আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন, আপনি কোন ফোনটা পছন্দ সেটা একটা স্ক্রিনশট নেবেন, আমাদের পাঠাবেন, আমরা দেখে আপনাকে জানিয়ে দেবো আপনি যে কোনো সমস্যা হয়। আর ভিডিওর মধ্যে তো অবশ্যই বেস্ট
প্রাইস দেওয়াই থাকবে। ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি বেস্ট প্রাইস দিয়ে দিয়েছেন তাই না? এর পিছনে কমানো খুব কষ্টসাধ্য ভাই, না মানে কমানো কমানো পসিবল না, যা পারছেন দিয়ে দিছেন, মানে আজকে 1500 টাকায় স্মার্টফোন দিয়ে দিছেন, এইটা আর কি দিব ভাই, 1500 টাকায় কিন্তু আজকে স্মার্টফোন থাকছে, ঠিক আছে? শুধু আপনার ভিউয়ার্স এর জন্য। আচ্ছা ভাই, আসলে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে, ভিউজ দেওয়া হবে, শেয়ার করা লাগবে, অবশ্যই তাহলে বেস্ট প্রাইস পাবেন। আচ্ছা তো ভিউয়ার্স, মোটামুটি আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।